গেল কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স ঘিরে। তবে এবার ভারতীয় সেনাবাহিনীর প্রতিরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোখ রাঙাচ্ছে চীনা সৈন্যরা। অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PAL। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে জানিয়েছে চাঞ্চল্যকর এই তথ্য। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী সীমারেখা ম্যাকমোহন লাইনের কাছেই ইন্দো তিব্বত পুলিশের আরেকটি ক্যাম্প রয়েছে। আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে চীনা বাহিনীর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচলের পার্লামেন্ট সদস্য তাপির গাও। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, চীনের সেনাবাহিনী ভারতের অরুণাচল প্রদেশে চলাচলের জন্য কাঠের সেতু নির্মাণ করেছে। এটি এই অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেভেন সিস্টার্সের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর। পরপর গত কয়েকদিনে ড্রোন ও রকেট হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। নজিরবিহীন সেই হামলায় একদিনেই মারা গেছেন 6 জন। এর পাশাপাশি কুকি এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ে 5 জনের মৃত্যুর খবর মিলেছে। মণিপুরের অস্থির পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেছে। এর মধ্যে অন্যতম দাবি হল উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা কমান্ডের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া। এছাড়া কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের অস্ত্রবিরতির চুক্তি বাতিল করা ও রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের পরিস্থিতি। অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলোর চাপ সামলে মোদী সরকার সেভেন সিস্টারকে কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি এখন দেখার বিষয়। জহিরুল ইসলাম, আজকাল।